থেকে ডাক্তারদের ওঠানোর জন্য একটা লালি পথ দেখাচ্ছে মমতা ব্যানার্জি। এ তো অনেক আগেই সাতটা দাবি মানা হয়ে গেছে বলে চিফ সেক্রেটারি বলে গেছে, চিফ সেক্রেটারি ওদের সাথে বৈঠক করেছেন তখনই ঘোষণা করেছেন। তাহলে মমতা ব্যানার্জি কী করবে? চিফ সেক্রেটারি যদি বলেই থাকে সাতটা, তো মমতা ব্যানার্জি কোন হাতি ঘোড়া মাল? আসলে ব্যাপার হচ্ছে গলার কাটা হয়ে গেছে এই আন্দোলন। শ্যাম রাখি না কুল রাখে এই অবস্থা মমতা ব্যানার্জি। সেই কারণের জন্য আজকে উনি চালাকির খেলা খেলতে চাইছে। কিন্তু আমি মনে করি বিচার এই রাজ্যেই হবে, আর এই বিচারের সম্মুখে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হতে হবে। আসল কথা, জুনিয়র ডাক্তারদের আন্দোলন তৃণমূলের গলার কাটা হয়ে গেল, সেই কাটাকে তৃণমূল বের করতে পারছে না, সেই জন্য বিরোধীরা কি যোগ দিয়েছে? ইন্ধন যোগাচ্ছে, সেই ইন্ধন যোগাচ্ছে বলতে শুরু করেছে। যদি কেউ ইন্ধন যোগায় তাহলে ক্ষতিটা কি আছে? কারণ ইন্ধন যদি কেউ জুগিয়ে থাকে সত্যের জন্য যোগাচ্ছে, ইন্ধন যদি কেউ জুগিয়ে থাকে জাস্টিসের জন্য যোগাচ্ছে। অতএব তৃণমূল অপরাধ করবে আর লোকেরা সবাই চুপ করে বসে থাকবে, ইন্ধনও দেবে সমস্ত রকম সহযোগিতাও দেবে, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। অতএব তৃণমূল মুক্ত বাংলা না হলে মা মনের মান সম্মান আর থাকবে না। সেই কারণের জন্য সকলকে ঐক্যবদ্ধ হবে না। বিষয় হচ্ছে দেখুন, আন্দোলন করতে করতে কিছুটা হতাশায় ভুগছে, আর হতাশা থেকেই এই সিবিআই বিরুদ্ধে আন্দোলন করে ফেলেছে। আমি মনে করি জুনিয়র ডাক্তারদের আন্দোলন একমুখী হওয়া উচিত। যারা দোষী তাদের বিরুদ্ধে আন্দোলন, যারা দোষীদের আড়াল করছে তাদের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলনকে ডাইভার্ট করা উচিত। দেখুন অতীতে যতগুলো মহিলা নির্যাতনের ঘটনা ঘটেছে, খুনের ঘটনা ঘটেছে, তৃণমূলের একটা বাধা ছক, ওই ওদের কল্পিবাহক কিছু ডাক্তারকে দিয়ে ময়নাতদন্ত করায় আর রিপোর্ট ওটাই বেরোয় যে আত্মহত্যা। এই নাটক তো তৃণমূল অনেকদিন ধরে চালাচ্ছে, আর যখন সেটা উচ্চ আদালতে যায়, যখন অন্যভাবে ওটার পোস্টমর্টম হয়, তখন দেখা যায় যে আত্মহত্যা নয় হত্যাই করা হয়েছে। হত্যাকারী তৃণমূল কংগ্রেসের লোক, তাকে আড়াল করার জন্য বরাবর তৃণমূল এই চালাকি করে এসছে, যার আমরা তীব্র নিন্দা। কিন্তু মৃতের মা দাবি করেছিল যে অমুক কোন হাসপাতাল থেকে তদন্ত করতে হবে, সেই মতভাবে পুলিশও সেখান থেকে তদন্ত করে। এখনও মনে করি এই ঘটনা সিবিআই ইনকোয়ারি হওয়া দরকার, এবং সিবিআই ইনকোয়ারির জন্য আদালত পর্যন্ত আমরা এই মামলা নিয়ে যেতে পারি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।